আছে পাড়া, কেবল শুনি রাতের কড়া নাড়া। অবনি বাড়ি আছ? বৃষ্টি পড়ে এখানে 12 মাস, এখানে মেয়ে গাভীর মতো চলে। পরাণ মুখ সবুজ নারী ঘাস, দুয়ার চেপে ধরে। অবনি বাড়ি আছ? আধে ক্লিন হৃদয় দূরগামী, ব্যথার মাঝে ঘুরিয়ে পড়ি আমি। সহসা শুনি রাতের কড়া নাড়া, অবনি বাড়ি আছ? এই কবিতাটা শোনার পর ছোট্ট ব্রতর গালে একটি খামি খেয়েছিলেন শিবপ্রসাদ, তাই এই ছবির নামও হামি। শিবপ্রসাদ নিজেই জানালেন সেই কথা। রামধনু পোস্তর পর আবার ছোটদের নিয়ে ছবি করছেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে হিট পরিচালকদ্বয় শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়। শিশু দিবসের প্রাক্কালে এই ছোটদের ছবি অ্যানাউন্সমেন্ট করল উইন্ডোজ। 2018 গরমের ছুটিতে মুক্তি পাবে হামি। তিন খুদে ব্রত, তিয়াশা আর অধিরাজকে কেন্দ্র করে এই ছবি আবর্তিত হলেও এদের সঙ্গে থাকছেন তাবড় তাবড় অভিনেতারা। এই প্রথম বড় পর্দায় শিবপ্রসাদ নন্দীর সঙ্গে কাজ করবেন তনুশ্রী শঙ্কর। চুনি গঙ্গোপাধ্যায় থাকছেন বিশেষ একটি চরিত্রে। যাদবপুর ইউনিভার্সিটির বন্ধু সুজন মুখোপাধ্যায় এই প্রথমবার অভিনয় করবেন শিবপ্রসাদ নন্দিতার সিনেমায়। তবে রামধনুর হিট জুটি শিবপ্রসাদ গার্গীর সেই কেমিস্ট্রিও ফিরে আসবে হামিতে। যদিও লালটু মিতালি এবার আর দত্ত নয়, বিশ্বাস। প্রাক্তনে অসাধারণ অভিনয় করা অপরাজিতা আড্ডুর পাশাপাশি কনীনিকা, দেবলীনা দত্ত এবং দেবলীনা কুমার অভিনয় করছেন এই ছবিতে। আর রয়েছেন খরাদ মুখোপাধ্যায়। জানা গেছে হামির জন্য ইতিমধ্যেই 2 গান লিখে ফেলেছেন অনিন্দ চট্টোপাধ্যায়। অ্যানাউন্সমেন্ট অনুষ্ঠানে উপস্থিত ছবির কুশীলবরা এবং পরিচালকদ্বয় জানালেন তাদের নতুন ছবি হামি নিয়ে নিজেদের বক্তব্য। আসলে লালটুর যেটা হলো কি, যে লালটু এমন একটা নাম, যেমন বাবু, লালটু, স্বপন, খোকন, এই ধরনের নামগুলো কি হয় না, এটা ভীষণ কমন ম্যানের নাম। তো আমরা যখন এই সিনেমাটা করতে গেছিলাম তখন এখানে একটা কমন ম্যানের চরিত্র জায়গা ছিল, তো তখন মনে হলো কী না হোক লালটু নামটাই দেওয়া হোক, এবং সেই নামটা আমাদের খুব প্রিয় নাম। আমাকে ছোটোবেলায় যেহেতু ফর্সা ছিলাম, সবাই আমাকে বলতো তোকে তো লালটু, তুই তার নাম লালটু। তো যেহেতু পাঠ করছি আমার সঙ্গে লালটু নামটা যায়, তো সেইগুলো নিয়ে ভেবেছিলাম লালটু। একবার ভেবেছিলাম ছোটো ছেলেটার মানে নামটা আমি ছোট বাবু দেবো, তারপর ভাবলাম না না লালটুটাই হয়তো ভালো যাচ্ছে। মানে অনেক ভালোবাসা, অনেক আদর বাচ্চাদের, বাচ্চাদের নিয়ে এটা আমাদের ছবি, তাদের মজার মজার মানে কাণ্ড কারখানা আপনারা দেখতে পারবেন এই ছবিতে, তাদের ইনোসেন্স, তাদের সরলতা, নির্মল আনন্দ দেবে সবাইকে। মানে এটা আমার ভয় আছে খুব, কারণ রামধনু কার্যত আমার প্রথম ছবি, আমাকে মানুষের একদম কাছাকাছি পৌঁছে দিয়েছিল রামধনু। তারপরে অনেক অনেক কাজ করেছি এবং এখনও করছি, অনেক ভালো চরিত্রে কাজ করছি, কিন্তু রামধনুর ওই মিতালি আমার কাছে খুব দুর্বল জায়গা। ওটা খুব কঠিন ছিল, কিন্তু কঠিন কথা সহজভাবে বলার মধ্যে না একটা খুব ভয় থাকে। নন্দিতাদি যেভাবে আমাকে এই চরিত্রটা তৈরি করেছেন, সেই জায়গায় একটা আমার ভয় আছে, এক্সাইটমেন্টটা অনেক পরে। চরিত্র সম্পর্কে এই মুহূর্তে বলাটা মানে আমি বলতে চাই না, কারণ স্ক্রিপ্ট এখনও অবধি হাতে পাইনি, কিন্তু চরিত্র যেটা করতে চলেছি আমি, এরকম চরিত্রে আমাকে ফিল্মে এর আগে কেউ কখনো দেখেনি, এবং এইটুকুনি আমি জানি শিবুদা নন্দিতাদি যখন আমার কথা ভেবেই চরিত্রটা আমায় বলেছেন করতে, নিশ্চয়ই কোনো কারণ থাকবে। তবে আমি এই ফিল্মটার অল ওভার, মানে আমি ফিল্মটার কথা বলতে গেলে আমি একটা জিনিস বলতে পারি, এই মুহূর্তে দাঁড়িয়ে এই সমাজে এই ধরনের ফিল্মের খুব দরকার। আমরা আমি মিলে অ্যাক্টিং করছি, আপনারা সবাই দেখবেন প্লিজ প্লিজ। যে আমি ওই ভেসে চলে কালে ঢেউয়ে আকাশ তলে, ওরে পানে দেখছি আমি চে। যে আমি ওই ভেসে চলে কালে ঢেউয়ে আকাশ তলে, ওরে পানে দেখছি চে। ধুলার সাথে, জলের সাথে, ফুলের সাথে, ফলের সাথে, সবার সাথে, সবার সাথে চলছে উজে। যে আমি ওই ভেসে চলে কালে ঢেবে আকাশ তলে, রে পানে দেখছি আমি যে। ওই যে সবাই বাইরে আছে দুঃখে সুখে, ও
ওই যে সবাই বাইরে আছে, দুঃখে সুখে নৃত্য নাচে, ঢেউ দিয়ে যায় ডোলে 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 যে ঢেউ খেয়ে, একটু ঘরের ক্ষতি লাগে, একটু ঘরের ক্ষত জাগে, রে পানে দেখছি আমি চেয়ে। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।